আমার নবী কামলিওয়ালা বলেছেন একটা মুমিন যদি এক পাল্লায় হয় এক কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয় আমার নবী বলেছেন মুমিনের পাল্লাটাই ভারী হবে এক কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয় একটা মুমিন যদি এক পাল্লায় হয় আমার নবী কামলিওয়ালা বলেছেন একজন মুমিনের সম্মানই আমার আল্লাহর দরবারে বেশি কারণ আপনারা ইতিহাস গাইটা দেখবেন ইতিহাস পয়রা দেখবেন ইসলাম কায়েম হওয়ার পর থেকে এযাবত পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইমানদারের পক্ষে লোক ছিল কম বাতিলের পক্ষে লোক ছিল বেশি তরবারিটা রাইখা তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন যুদ্ধের ময়দান উত্তপ্ত কিন্তু খালিদ বিন ওয়ালিদ হাতের তরবারি ছাইরা তিনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন সবাই ডাক দিয়া কয় ও খালিদ বিন ওয়ালিদ আপনি তরবারিটা রাইখা দিলেন কেন জিহাদের ময়দান তো উত্তপ্ত আপনি তাড়াতাড়ি তরবারি হাতের মধ্যে নেন খালিদ বিন ওয়ালিদ কারো কথা শুনে না তিনি টুপি খুঁজতে লাগলেন কারো কথার মধ্যে তিনি সাড়া দেন না অনেকক্ষণ ধরে তিনি টুপি খুঁজতেছেন একদিকে দেখা যায় ওইদিকে দেখা যায় চতুর্দিক থেকে তরবারি আয়শা অনেক নবীর উম্মতের গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদের শরীর মুবারক কয়েকটা তীরের আঘাত ঢুকছে কিন্তু তীরের আঘাত লাগলেও খালিদ বিন ওয়ালিদ তিনি টুপি খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে দেখা যায় যেই টুপিটা তীরের আঘাতে মাথা থেকে পড়ে গিয়েছিল খালিদ বিন ওয়ালিদ ওই টুপিটা আবার পুনরায় খুঁজে পাইলেন টুপিটা খুঁজে পাইয়া উনি মাথার মধ্যে যখন পরিধান করলেন আবার পরিপূর্ণ শক্তি তার শরীরের মধ্যে ফিরে এসেছে শুধু শক্তি নয় খালিদ বিন ওয়ালিদের চেহারাটা নূরান্বিত হয়ে গেছে এই জিনিসটা নবীর সাহাবাগণ লক্ষ্য করলেন যে খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যখন টুপিটা ছিল তখন তার পুরাটা চেহারা উজ্জ্বল ছিল টুপিটা যখন মাথার মধ্যে থেকে পড়ে গেল আবার দেখলাম খালিদ বিন ওয়ালিদের চেহারাটা মলিন হয়ে গেছে এখন পুনরায় আবার টুপিটা যখন ফিরে পাইল দেখা যায় পুরাটা চেহারা আবার নূরান্বিত হয়ে গেছে নামাজ পড়লেই শুধু ইমানদার নয় নামাজ পড়লেই যদি শুধু ইমানদার হইতো তাইলে কারবালার ময়দানে যত ইয়াজিদের চেলা আছিল এরাও ইমানদার পরিচয় দিতে পারত এ বন্ধুরা বাবাজিরা আমার নবীজি যাকে চোখের মণি বলতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার এই পবিত্র দিনে যখন কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যখন রক্তাক্ত করে শোয়ানো হইল জালেমের দলেরা মাগরিবের পূর্বক্ষণে আসরের সময় ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইবে এমন সময় দেখা যায় মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসরের টাইমে যখন আল্লাহু আকবার ধ্বনি হলো ইমাম হুসাইন ডাক দিয়া বলছিলেন এ জালেমের দলেরা আমার একটু আসরের নামাজটা পড়ার সুযোগ দে এজিদের ছেলারা কয় না হুসাইন তোমাকে কতল করে আমরা গিয়ে আসরের নামাজ করব কয় আমাদেরও সময় নাই তাড়াতাড়ি তোমাকে কতল করতে হবে তোমাকে কতল করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব বায়ের আমার হেরাও নামাজি হুসাইনও নামাজি নামাজি বেশ কম আসি নেব্বা এটা তো নতুন কিছু না এটা 1500 বছর আগ থেকে আসছে কথা কোন ঠিক নাবে ঠিক বাজিতপুর মিডিয়া সুন্নিয়তের অহংকার প্রিয় বাবাজির আমার এই বিশ্ব ভুবনে মহান রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অসংখ্য অগণিত জাতি সৃষ্টি করেছেন সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র তবে সৃষ্টিতে রব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন
এর মধ্যে মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য তাছাড়া পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সৃষ্টির প্রত্যেকটা নিয়ামত উপভোগ করতেছি আমরা সবাই কথা কোন ঠিক না ঠিক দেওয়ার মালিক কে আল্লাহ আবার নেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ চাইলে দিতেও পারেন আল্লাহ চাইলে নিয়েও যেতে পারেন অনেক সময় দেখবেন কৃষকরা জমিনে ধান চাষ করে ফসলাদি উৎপাদন করে খুব আশা নিয়ে মাথার গাম পায়ে ফেলে কৃষকরা জমিনে কাজ করে হঠাৎ করে দেখা যায় আকাশ কালো মেঘে ঢাকা শা শা করে যখন ঝড় তুফান শুরু হয়ে যায় এই বজ্রপাতের সাথে দেখবেন কিছু কিছু শিলা বৃষ্টি আসে আসে না শিলা বৃষ্টি আসলে দেখবেন পুরাটা জমিন একদম নিঃশূন্য হয়ে যায় কথা কোন ঠিক না বিঠিক গৃহস্থ জমিনের পারে গিয়ে ডালে হাত দিয়ে বসে থাকে আহা এত পরিশ্রম করলাম এক গোটা ধান ঘরে আনতে পারলাম না যদি অন্য কেউ ফসল নষ্ট করত মারামারি হতো জগরা হতো তাহলে শিলা বৃষ্টি দিবেন কে এখন জগরা করব কার সাথে আমার আল্লাহর সাথে কি জগরা করা যাবে আল্লাহ চাইলে রিজিক বাড়িয়ে দিতে পারেন আল্লাহ চাইলে রিজিক কমিয়েও দিতে পারেন সবকিছুর মালিক কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ ওই আল্লাহর শরণটা অন্তরে রাখতে হবে কথা কোন ঠিক না বিঠিক কিন্তু আমি যদি বলি 24 ঘন্টার মধ্যে কয়বার কয়জন মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকছেন আল্লাহর জিকির করছেন দেখা যাবে প্রায় 95% মানুষ বাদ পড়ে যাবে এ 5% মানুষ আছে কিনা সন্দেহ আছে কথা বলেন ঠিক কি না যুবক ভাইয়ারা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমার আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন ব্যক্তিরা এরকমই হয় মুমিন ব্যক্তিরা এরা এমনই হয় যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের অন্তরসমূহ তখন ভীত হয়ে যায় কম্পন সৃষ্টি হয়ে যায় আর যখন তাদের সামনে আমার আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমানের জজবাটা আরো বৃদ্ধি পেয়ে যায় সুবহানাল্লাহ কম আর তারা নিজেদের রবের উপর নির্ভর করে ও বন্ধুর আমার বাবাজিরা এখানে মুমিনদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন অর্থাৎ মুমিন ব্যক্তিরা যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের সাথে সাথে আল্লাহর ভয়ে জাগ্রত হয়ে যায় আল্লাহ তাআলার ভয়ে জাগ্রত হয় শুধু তাই নয় তখন তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো পাঠ করা হয় তখন তাদের ঈমানের খুঁটিটা আরো বেশি মজবুত হয়ে যায় এই জন্য ভাইয়েরা আমার মুমিন ব্যক্তিরা তাদের জীবনী পড়ে দেখবেন তারা সব সময় নেক আমলের মধ্যে থাকতেন তারা সব সময় কোরআনে পাক নিয়ে তারা গবেষণা করতেন
করতেন কোরআনে পাকের চর্চা করতেন কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে ওই জায়গায় আমরা মুসলমানের সন্তান হইয়া পৃথিবীর উত্তম সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আজকে মুসলমানের ঘরের মধ্যে কোরআন থাকা সত্ত্বেও আমরা সঠিকভাবে কোরআন শরীফের হেফাজত করি না কথা কোন ঠিক কিনা পৃথিবীর যতটা রাষ্ট্র রয়েছে প্রত্যেক রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয় সংবিধান আছে না নাই কিন্তু ভাইয়ার আমার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন যেখানে আপনি পারিবারিক শিক্ষা পাবেন সামাজিক শিক্ষা পাবেন রাষ্ট্রীয় শিক্ষা পাবেন অর্থনৈতিক শিক্ষা পাবেন মানুষের জীবন চলতে গিয়া যা যা শিক্ষা নেওয়া দরকার এই মহাগ্রন্থ আল কোরআন আমাকে আপনাকে সেই গাইডনেস করে দুঃখ লাগে ওই জায়গায় মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও যদি জিজ্ঞেস করি ভাইয়া আপনি সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করেন তো অনেক মুসলমানরা কয় হুজুর আমি তো মক্তবে পড়ি নাই আমি তো আরবি শিক্ষা জানি না ঠিক না বিঠিক হুজুর আমি আরবি শিক্ষা জানি না আমি সূরা ফাতিহা পড়তে পারি না সূরা ইখলাস পড়তে পারি না সূরা নাস পড়তে পারি না সূরা ফালাক পড়তে পারি না এ বন্ধুরা আমার বাবাজিরা তাইলে আমার আপনার পক্ষে যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানো সম্ভব হয় আমার আপনার পক্ষে যদি অসাধ্যকে সাধন করা সম্ভব হয় তাইলে কোরআন শরীফ তেলাওয়াত করা সম্ভব হবে না কেন আসল কথা হলো আমরা কোরআন শরীফ ঘরের মধ্যে রাখি ঠিক কিন্তু এই কোরআন শরীফের যত্ন আমরা করি না কথা কোন ঠিক কিনা কিন্তু মুমিন ব্যক্তি যারা হয় আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয় দিনদার যারা হয় পরহেজগার যারা হয় তারা দেখবেন সব সময় তাদের সিনার মধ্যে কোরআনের মহব্বত থাকে আল্লাহর অলিগণ সব সময় দেখবেন তারা কোরআন পাকের আয়াত তেলাবাত করে তারা সব সময় নবীর দুরুদ শরীফে মাশগুল থাকে তারা সব সময় জিকিরে মাশগুল থাকে কথা কোন ঠিক কিনা মোট কথা আল্লাহর অলি যারা হয় আল্লাহর বন্ধু যারা হয় তাদের চিন্তায় চেতনায় সব সময় একটাই জিনিস কাজ করে মৌলাকে তাল্লাশ করা মৌলার দর্শন খোঁজা এটাই হলো আল্লাহর ওলিদের কাজ এটাই হলো মুমিনদের কাজ কথা বলেন ঠিক না বিঠিক কিন্তু বাবাজিরা আমার বন্ধুরা আমার এমন একটা ফেতনার জামানার মধ্যে আমরা পড়ে গেলাম এমন একটা ফেতনার জামানার মধ্যে এসেছি এই জামানার মধ্যে আইসা দেখা যায় আল্লাহর ওলিদের কোনো সম্মান আমরা দিতে পারি না আল্লাহর ওলিদের মাজার শরীফের মধ্যে অনেক জায়গায় হামলা হয় অনেক জায়গার মধ্যে আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করা হয় ঠিক না বিঠিক একটা কথা মনে রাখবেন বাহিন নগরের মুসলমানেরা বেয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না ঠিক না বিঠিক গোলামে রাসূল হইবে যারা নবীজি তাদের ভুলবেন না কথা বলেন ঠিক না বিঠিক বন্ধুরা আমার বাবাজিরা প্রকৃত পক্ষে যারা নবীর গোলামিতে মাশগুল হয় এরা কখনো মুমিনদেরকে কষ্ট দিতে পারে না নবীর গোলাম যারা হয় এরা কখনো আল্লাহর ওলিদের মাজারে হামলা করতে পারে না মুমিন ব্যক্তি যারা হয় এরা কখনো শরীয়ত বিরোধী কাজ করতে পারে না মুমিন ব্যক্তি যারা হয় এরা কখনো মাজার শরীফ মন্দিরের মধ্যে গিয়া গীতা পাঠ করতে পারে না মুমিন ব্যক্তি যারা হয় এরা হিন্দু ভাইদের মজলিসে গিয়া ইসলামী সঙ্গীত বলতে পারে না ঠিক না বিঠিক এটা মুমিনদের কাজ নয় কারণ আমার রসুল 1500 বছর আগে বিদায় হজের বাসনে আমার নবী বলেছেন যার যার ধর্মকে তার তার মতো পালন করতে দাও তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না ঠিক না বিঠিক আমার নবী কামলিওয়ালা শিক্ষা দিয়েছেন যে তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না যার যার ধর্ম তাকে পালন করতে দাও তবে একটা মাত্র ধর্মের কথা রাব্বুল আলামিন কোরআনে পাকে উল্লেখ করেছেন এটা হচ্ছে ইসলাম ধর্ম আল্লাহ বলেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে একটা মাত্র মনোনীত দিন এটা হলো দীনিয়াল ইসলাম ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আজকে দেখা যায় আমাদের কিছু খাসিয়তের কারণে আমাদের কিছু বদভ্যাসের কারণে আজকে ইসলাম নিয়ে সারাটা বিশ্বের মধ্যে একটা ছিনিমিনি খেলা হচ্ছে এ আমার বাজিতপুরের মুসলমানরা শুনে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠভাবে সমগ্র বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি যেই কারণে ইহুদি খ্রিস্টানরা এরা আমাদের মুসলমান ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া আলাদা থেকে এরা তামসা দেখতেছে
আমরা মারামারি করে মরতেছি আলগা থেকে তারা তামাশা দেখতেছে এবং আমাদের ভাই ভাইয়ে ঝগড়া লাগানোর জন্য এরা কোটি কোটি ডলার আমার আপনার পিছনে খরচ করতেছে কোটি কোটি ডলার কোটি কোটি পাউন্ড আমার আপনার পিছনে খরচ কইরা আমরা মুসলমান ভাইদেরকে দিয়া দ্বন্দ্ব লাগাইয়া এরা আলাদা থেকে তামাশা দেখতেছে কিন্তু বাংলার মুসলমানরা শুনো রে আমার নবী কামলিওয়ালা বলেছেন একটা মুমিন যদি এক পাল্লায় হয় এক কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয় আমার নবী বলেছেন মুমিনের পাল্লাটাই ভারী হবে এক কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয় একটা মুমিন যদি এক পাল্লায় হয় আমার নবী কামলিওয়ালা বলেছেন একজন মুমিনের সম্মানই আমার আল্লাহর দরবারে বেশি কারণ আপনারা ইতিহাস ঘাইটা দেখবেন ইতিহাস পয়রা দেখবেন ইসলাম কায়েম হওয়ার পর থেকে এজাবত পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইমানদারের পক্ষে লোক ছিল কম বাতিলের পক্ষে লোক ছিল বেশি ইসলাম কায়েম হওয়ার পর থেকে এজাবত পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের মাঝে মুনাফিকের সংখ্যা ছিল কাফেরের সংখ্যা ছিল বেশি আর মুমিনের সংখ্যা ছিল কম তবে একটা কথা মনে রাখবেন মুমিনের সংখ্যা কম হলেও আমার আল্লাহর কাছে মুমিনদেরই জয় হয় ঠিক না বেঠে আপনি ইতিহাস ঘাঁটেন বদরের যুদ্ধের দিকে তাকান কাফেরের সংখ্যা ছিল 15000 এরও বেশি মুমিনদের সংখ্যা ছিল মাত্র 313 জন কথা কোন ঠিক কিনা এই রকম আপনি উহুদের যুদ্ধের দিকে তাকান খাইবারের যুদ্ধের দিকে তাকান খন্দকের যুদ্ধের দিকে তাকান কারবালার ময়দানে তাকান দেখবেন লক্ষ্য করে কাফের সংখ্যা মুনাফিকের সংখ্যা বেশি ছিল মুমিনদের সংখ্যা কম ছিল মুমিনদের সংখ্যা যদিও কম হয় কিন্তু জয় হবে ইমানদারের জয় হবে মুমিনের কথা কোন ঠিক না বিঠে বন্ধুরা আমার আমার নবীর পক্ষে অংশ গ্রহণ করে সাহাবাই কেরাম জিহাদের ময়দানে শরীক হয়ে যুদ্ধ করেছেন এ বন্ধুরা আমার বাবাজিরা ইয়ার মুখের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল আমার নবীর পক্ষে নবীর একজন সাহাবি অংশ গ্রহণ করেছিলেন ওনার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ আরে নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো নবী নবী কইরা আমার মরণ যেন হয় ভাইরে ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো নবী নবী কইরা আমার মরণ যেন হয় আমার নবীর নাম মুবারক মুখে নিয়া আমি আপনি মরতে চাই কি চাই না এ পাহাড় নগরের প্রেমিকরা দুইটা হাত তুলে দেখান কে কে নবীর জন্য জীবন দিতে পারি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ গাউসুল আজম দস্তগীর আরে ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো নবী নবী কইরা আমার মরণ যেন হয় খারাপ লাগতেছে বাবাজিরা জগতের বন্ধুরা রে ও মুরব্বী বাবাজিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন ইয়ার মুখের যুদ্ধে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ যিনার উপাধি হচ্ছে সাইফুল্লাহ নাম কি সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি সুবহানাল্লাহ কোন সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি আমার বাবাজিরা বন্ধুরা খালিদ বিন ওয়ালিদ ইয়ার মুখের যুদ্ধে সংগঠিত যখন হইল অংশগ্রহণ করলেন নবীর পক্ষে লড়াই করার জন্য খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে একটা তরবারি ছিল ভাইয়ারা আমার বন্ধুরা আমার এই তরবারির সামনে যদি কেউ দাঁড়াইতো
কচুর মতো কর্তন হইয়া যাইত এটার হাকিকত হলো খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে একটা টুপি পরিধান থাকত ওই টুপিটা যতক্ষণ খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে থাকত খালিদ বিন ওয়ালিদ বলতেন পৃথিবীতে এমন কোন শক্তি দেখি না যে আমার তরবারির সামনে দাঁড়ায় কথা বলবে আমার বাবা জিরা বন্ধুরা ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হলো যুদ্ধের ময়দান উত্তপ্ত খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতের মধ্যে নিয়া ইয়ারমুকের যুদ্ধে অংশ গ্রহণ করলেন তিনি তরবারি চালাইলেন কাফেররা যখন হামলা করলো দেখা যায় খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে যারা পড়ত কচুর মতো কর্তন হইয়া যাইত একটা একটা করে কর্তন করতে লাগলেন হঠাৎ করে দেখা যায় চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসতে শুরু করল তীর যখন আসা শুরু হলো খালিদ বিন ওয়ালিদ ডানে বামে সামনে পিছনে তিন তরবারির আঘাত ফিরাচ্ছেন হঠাৎ করে তরবারি নাড়তে গিয়া ওনার মাথার মধ্যে একটা তীর আইসা যখন ঢুকল তীরটা মাথার মধ্যে ঢুকে নাই টুপির মধ্যে লাইগা টুপিটা মাথা থেকে পড়ে গেছে খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যেই টুপিটা পড়া ছিল এই টুপিটা মাটির মধ্যে যখন পড়ে গেছে জমিনে পড়ে গেছে সাথে সাথে খালিদ বিন ওয়ালিদের শরীরটা একবারে ড্যামেজ হয়ে গেছে তোনার হাতের তরবারিটা রাইখা তিনি টুপি খুঁজতে ব্যস্ত হইয়া গেলেন যুদ্ধের ময়দান উত্তপ্ত কিন্তু খালিদ বিন ওয়ালিদ হাতের তরবারি ছাইরা তিনি টুপি খুঁজতে ব্যস্ত হইয়া গেলেন সবাই ডাক দিয়া কয় ও খালিদ বিন ওয়ালিদ আপনি তরবারিটা রাইখা দিলেন কেন জিহাদের ময়দান তো উত্তপ্ত আপনি তাড়াতাড়ি তরবারি হাতের মধ্যে নেন খালিদ বিন ওয়ালিদ কারো কথা শুনে না তিনি টুপি খুঁজতে লাগলেন কারো কথার মধ্যে তিনি সাড়া দেন না অনেকক্ষণ ধরে তিনি টুপি খুঁজতেছেন একদিকে দেখা যায় ওইদিকে দেখা যায় চতুর্দিক থেকে তরবারি আইসা অনেক নবীর উম্মতের গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদের শরীর মুবারক কয়েকটা তীরের আঘাত ঢুকছে কিন্তু তীরের আঘাত লাগলেও খালিদ বিন ওয়ালিদ তিনি টুপি খুঁজতে লাগলেন খুঁজতে অনেকক্ষণ পর দেখা যায় যেই টুপিটা তীরের আঘাতে মাথা থেকে পড়ে গিয়েছিল খালিদ বিন ওয়ালিদ ওই টুপিটা আবার পুনরায় খুঁজে পাইলেন টুপিটা খুঁজে পাইয়া উনি মাথার মধ্যে যখন পরিধান করলেন আবার পরিপূর্ণ শক্তি তার শরীরের মধ্যে ফিরে এসেছে শুধু শক্তি নয় খালিদ বিন ওয়ালিদের চেহারাটা নূরান্বিত হয়ে গেছে এই জিনিসটা নবীর সাহাবাগণ লক্ষ্য করলেন যে খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যখন টুপিটা ছিল তখন তার পুরাটা চেহারা উজ্জ্বল ছিল টুপিটা যখন মাথার মধ্যে থেকে পড়ে গেল আবার দেখলাম খালিদ বিন ওয়ালিদের চেহারাটা মলিন হয়ে গেছে এখন পুনরায় আবার টুপিটা যখন ফিরে পাইল দেখা যায় পুরাটা চেহারা আবার নূরান্বিত হয়ে গেছে বিষয়টা কি খালিদ বিন ওয়ালিদ এই টুপি মাথার মধ্যে দেওয়ার কারণে চেহারা নূরান্বিত আবার টুপি যখন মাথা থেকে পড়ে গেল দেখা যায় তার চেহারা মলিন হয়ে গেছে তিনি টুপি খুঁজতে লাগলেন বন্ধুরা সবাই এসে জিজ্ঞেস করলো খালিদ আপনি এই যুদ্ধের ময়দান উত্তপ্ত শত্রুরা আমাদের উপর হামলা করছে কিন্তু আপনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন এই টুপির মধ্যে এমন কি আছে যে আপনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন যুদ্ধ বাদ দিয়ে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন ভাইয়েরা আমার তো বিন্দু মাত্র আমার কোনো ক্যাপাসিটি নাই আমার সকল বাহাদুরি হচ্ছে এই টুপির মধ্যে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ খালিদ বিন ওয়ালিদ বলেন যে এই টুপি যদি আমার মাথায় না থাকে একটা বাচ্চার শক্তিও আমার শরীরে থাকে না আর এই টুপিটা যদি আমার মাথার মধ্যে থাকে পৃথিবীতে এমন কোন বাহাদুর নাই আমার তরবারির সামনে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে কি এমন আছে এই টুপির মধ্যে
সবাই আবেগ আপ্লুত হইয়া ডাক দিলেন, ও বন্ধু খালিদ, আমাদেরকে একটু জানান কি এমন হাকিকত এই টুপির মধ্যে রয়েছে যে আপনি যুদ্ধ বাদ দিয়া টুপি খুঁজতে ব্যস্ত। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, ভাইয়েরা তাইলে শুনো, কেন আমি এই টুপি নিয়ে এত বাহাদুরি করি? খালিদ বিন ওয়ালিদ ডাক দিলেন, বন্ধুরা, আমি যখন আমার মায়ার নবী দয়ার নবীর গোলামির মধ্যে মাশগুল ছিলাম, আমি যখন নবীজির গোলামিতে মাশগুল ছিলাম, রহমাতাল লিল আলামিন আমাদেরকে সাথে নিয়ে পবিত্র উমরা হজ পালন করছিলেন, কি কি মায়ার নবী দয়ার নবী আমাদেরকে সাথে নিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমায় উমরা হজ পালন করেছিলেন। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শেষে আমার মদিনার কামলিওয়ালা নবী আমাদেরকে নিয়ে সাফা মারওয়া সাই করলেন। সাফা মারওয়া সাই করার পরে রহমাতাল লিল আলামিন নবী যখন পবিত্র মাথা মুবারক মুন্ডন করবেন, আমার বাবাজিরা বন্ধুরা, উমরা হজ করার পরে মাথা মুন্ডন করাটা সুন্নত, কি তবে অনেকেই এখন দেখা যায় যারা একাধিক উমরা করেন অনেকে চুল কামান না, তিন সাইডে চুল সাইটা নেই, কিন্তু যারা জীবনের ফার্স্টে উমরা করবেন আপনারা অবশ্যই উমরা হজ শেষ করে মাথা মুন্ডন করবেন, মাথা মুন্ডন করবেন। পরবর্তীতে সেটা মুফাসসিরিনে কেরাম ইস্তেহাদ করে, যাদের মাথার মধ্যে অনেকের অ্যালার্জি, যারা একাধিক উমরা করেন 10টা 15টা 20টা, অনেক সময় দেখা যায় বেশি মাথার মধ্যে চাষ দিলে অ্যালার্জি রোগের সমস্যা হয়, ঠিক না বেঠিক, স্কিনের সমস্যা হয়। এই জন্য মুফুকাহায়ে কেরাম ইস্তেহাদ করে এটা বলেছেন যে যদি তিন সাইডে চুল ছেঁটে নেওয়া হয় তারপরও উমরা আদায় হয়ে যাবে, কিন্তু যারা জীবনে প্রথম উমরা করবেন অবশ্যই অবশ্যই উমরা করে মাথা মুন্ডন করবেন, এটা সুন্নত, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা মাওয়াজিরা, রহমাতাল লিল আলামিন নবী মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ শরীফ তাওয়াফ শেষ করে সাফা মারওয়া সাই করেন, যখন আমার নবী উমরা হজ পালন কইরা মাথা মুন্ডন করবেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমরা নবীর গোলামিতে ছিলাম, নবী যখন মাথা মুবারক মুন্ডন করতে গেলেন আমরা সবাই নিজের গায়ের রুমাল গোলা বিছিয়ে রাখছিলাম, এই কারণে যাতে করে আমার দয়াল নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে। সাহাবাই কেরাম আমার নবীরে কেমন তাজিম করতেন। এ বন্ধু, এই সমাজের মধ্যে আমার নবীরে নিয়ে কত মারামারি হয়, কাটাকাটি হয়, কেউ কয় দাঁড়াইয়া সালাম দেন, কেউ কয় বৈশা, কেউ কয় নবী নূর, কেউ কয় নবী মাটি, এই যে একটা বিষয় নিয়ে সমাজের মধ্যে দ্বন্দ্ব। ভাইয়ের আমার বন্ধুর আমার, আমার নবীর তাজিমটা করলে সমস্যাটা কোথায়? কেন অত অজুহাত হবে, কেন নবীর সামনে এত বাড়াবাড়ি হবে? এ বন্ধুরা আমার বাবাজিরা, আমার নবীর গোলামি করেই তো শেষ করতে পারবো না, ঠিক না বেঠিক, নবীর গোলামি করেই তো শেষ করতে পারবো না, নবী নিয়ে তো মারামারি কেন রে ভাই? আমার নবী তো আজও আমার আপনার জন্য কান্দতেছে, নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়, কান্দেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়। বন্ধুরা বাবাজিরা, নবী যদি আমার আপনার জন্য এখনো কান্দে, তাইলে ওই নবীর মহব্বতটা অন্তরে রাখার দরকার আছে না নাই? কিন্তু কেমনে সমাজের মধ্যে দেখা যায় এখন আমার নবীরে নিয়ে সব রাজনীতি, কথা বলেন, আমার নবীর শান নিয়ে সকল রাজনীতি, সাহাবায়ে কেরাম আমার নবীরে নিয়ে রাজনীতি করে নাই, সাহাবায়ে কেরাম আমার নবীকে নিয়ে কেউ তর্ক করেন নাই, বিতর্ক করেন নাই, তারা সব সময়
আমার নবীর তাজিম অন্তরে রাখতেন, নবীর গোলামি করতেন। আব্বা, নবীর গোলামি করলে লাভ না লস? গোলামি যদি করতে পারেন, আশেকে রাসূলের খাতায় নাম পড়বে। মুখে মুখে আশেকে রাসূল বললে হবে না, অনেকের নামের আগে পোস্টারের মধ্যে আশেকে রাসূল মাশুকে এলাহি না লিখলে অনেকে মাইন্ড করে, কিউ আমার নামটা একটু লম্বা করে লেখলা না কেন? ঠিক না বেঠি? নাম পড়তে পড়তে অনেক সময় দেখা যায় সময় চলে যায়, বক্তার টাইটেল পড়ে শেষ করা যায় না, ঠিক না? টাইটেল দিয়া কি হবে, এত লকব দিয়া কি হবে? লকব যদি দিতে হয়, নবীর গোলামির খাতায় একটা লকব লাগান যে আমি গোলামে রাসূল, ঠিক না বি ঠিক? আমি নাচিজ, আমি নালায়েক, আমি গোলামে রাসূল। নবীর গোলামি করতে শিখুন, গোলামি করতে করতে আশেকের খাতায় অটোমেটিকলি নাম চলে আসবে, ঠিক না বি ঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, সাহাবাই কেরাম আমার নবীর নিয়ে তো রাজনীতি করেন নাই, তারা মারামারি করে নাই, হিংসা নিন্দা করে নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, নবী যখন পবিত্র উমরা হজ পালন করতে গেলেন, আমরা সবাই, নবীজি যখন উমরা করে মাথা মুবারক মুন্ডন করবেন, আমরা সবাই নিজের গায়ের রুমাল গোলাপ বিছিয়ে রাখলাম যাতে করে নবীজির একটা চুল মুবারক জমিনে না পড়ে। অথচ দেখেন, আমি আপনি যখন মাথার চুল কাটতে শিলের ঘরে যাই, একজনে চুল কাটার পরে আমরা শিল ব্যক্তিকে বলি, ভাই ভালো করে একটু জায়রা দাও, পরিষ্কার করো, ঠিক না বে ঠিক? ঘৃণা করে আমরা চেয়ারে বসি না, আরে এটা পরিষ্কার করো। তারপরে দেখবেন দুই চারটা চুল কাটার পরেই চুল যখন নিচে জমে যায়, ঝাড়ু দিয়ে দেখবেন বাড়ি দিয়া দোকান পরিষ্কার করে চুলগুলাকে পলিথিনে হোক বা আপনার এই বালতির মধ্যে হোক নিয়ে দেখবেন এগুলাকে ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। কারণ আমার আপনার চুল এটা শুধুই চুল, কথা কোন ঠিক কি না? আর আমার দয়াল নবীর চুল হচ্ছে মুবারক, এটা নূর মুবারক, চুল মুবারক নয়, আমার নবীর চুল মুবারক হচ্ছে এটা নূর মুবারক, কথা কোন ঠিক কি না? আমার আপনার চুলের মধ্যে শ্যাম্পু লাগালে গ্রান বের হয়, গন্ধরাজ তেল বের, তেল ব্যবহার করলে আমার আপনার চুলের মধ্যে সুগন্ধি হয়, কিন্তু আমার নবীর চুল মুবারকে কোনো তেল লাগতো না, আমার নবীর চুল মুবারকের মধ্যে কোনো শ্যাম্পু লাগতো না, আমার নবীর চুল মুবারকের মধ্যে কোনো গ্রান তেল লাগতো না, আমার নবীর চুল মুবারকের মধ্যে কোনো সুগন্ধি লাগাতে হতো না। অটোমেটিকলি আমার নবীর চুল মুবারক থেকে মিশক আম্বরের গ্রান বের হইতো। আজ পর্যন্ত অনেক জাদুঘরের মধ্যে আমার নবীর চুল মুবারক সংগ্রহ করে রাখা হয়েছে, এখন পর্যন্ত আমার নবীর চুল মুবারক অনেক জাদুঘরের মধ্যে সংগ্রহ করে রাখা হয়েছে, আরব দেশে অনেক জাদুঘর আছে, এই আমার নবীর চুল মুবারককে তারা তাজিম করে রাখছে। আব্বাজিরা, আমার 70-80টা গিলাফ খোলার পরে আমার নবীর চুল মুবারকটা যখন গ্লাসের ভিতর দিয়ে যখন একটু শ্বাস নেওয়ার জন্য দেওয়া হয়, যারা জীবনে একবার নিছে রে এরা বুঝতে পারে সুগন্ধ কত প্রকার ও কি কি। দুনিয়ার মানুষের তৈরিকৃত পারফিউম ব্যবহার করলে আহ অমুক একটা সেন্ট মারছে এমন মজা, অমুকের পারফিউমটা হেভি সুগন্ধি, দুনিয়ার মানুষের তৈরিকৃত একটা পারফিউমের মধ্যে এত সুগন্ধ, আর আমার নবীর চুল মুবারকের মধ্যে কেমন পরিমাণ সুগন্ধ থাকতে পারে একটাবার যাচাই করবেন বিবেক দিয়ে। আব্বাজির, আমার বন্ধুরা, আমার নবীজির চুল মুবারক এটা নূর মুবারক, এই কারণে সাহাবাই কেরাম আমার দয়াল নবীর চুল মুবারক জমিনে পড়তে দিতেন না। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়,
আমি যখন আমার গায়ের রুমালটা বিছিয়ে রাখলাম আমি কিছুক্ষণ পরে দেখতে পাই আমার রুমালের মধ্যে আমার নবীর কয়েকখানা চুল মোবারক আসছে এই চুল মোবারকখানা আমি যখন সংগ্রহ করলাম খালিদ বিন ওয়ালিদ কয় আমি এটা কোথায় রাখব পরিশেষে আমি সিদ্ধান্ত নিলাম নবীর চুল মোবারক তো যেই কোনো জায়গায় রাখা যাবে না টুপিটা যেহেতু মাথার মধ্যে থাকে উঁচু জায়গার মধ্যে থাকে এই টুপির মাঝে সেলাই করে যদি বাইধা রাখি এই জায়গার মধ্যেই যত্নের সহিত থাকবে এই জন্য খালিদ বিন ওয়ালিদ আমার নবীর চুল মোবারকখানা নিজের টুপির মধ্যে সেলাই করে রাইখা যত্ন করে রাখলেন আর যখন এই টুপিটা তিনি মাথার মধ্যে পরিধান করেন খালিদ বিন ওয়ালিদ মনে করেন স্বয়ং রাহমাতাল লিল আলামিন নবী আমি খালিদ বিন ওয়ালিদের সাথে আছি আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আসে কয় প্রেমিক কয় নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে বলুন না আপন নয়নে কবে জানি আপন নয়নে নূর নবীকে আমি দেখব নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকব ঠিক না বেঠে আমার মহেন্দ্রগড়ের বাবাজির আগো ও যুবক বন্ধুরা আমার মা বোনেরা খালিদ বিন ওয়ালিদ বলেন এই টুপি যখন আমার মাথার মধ্যে রাখি পৃথিবীর এমন কোন শক্তি দেখি না আমি খালিদ বিন ওয়ালিদের সামনে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে কারণ টুপিটা মাথার মধ্যে রাখলে আমি মনে করি স্বয়ং দয়াল নবী আমার সাথে আছে আর টুপিটা যদি মাথার মধ্যে না থাকে আমি খালিদের মধ্যে বিন্দু পরিমাণ কোন শক্তি থাকে না বাচ্চা ছেলের শক্তি থাকে না তাইলে হে যুবক ভাইয়েরা চিন্তা করেন আমার নবীর চুল মোবারকের মধ্যে যদি এইরকম পাওয়ার বরকত থাকতে পারে আমার নবীর আপাদ মস্তক মোবারকের সানমান আর কতই না ঊর্ধ্বে হতে পারে ঠিক না বেঠে সাহাবাই কেরাম এইভাবে আমার নবীকে তাজিম করেছেন ভালোবেসেছেন এই জন্য তারা প্রত্যেকটা জায়গায় জয়লাভ করেছেন ঠিক কিনা কোন আব্বাজির আমার বন্ধুরা আমার আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ নবীর বিরুদ্ধে কথা কয় আবার নামাজ পইরা কপালে কালো দাগ ফালায় আছে নিউ নবীর বিরুদ্ধে কথা বলে আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে আবার দেখবেন এরা পাঁচক্ত নামাজ পড়ে তাসবিহ জপতে জপতে হাতের মধ্যে কর পড়ে গেছে আর আমরা এমন একটা সমাজে বাস করি নামাজ পড়লেই মনে করে যে বেটা মনে হয় একবারে আল্লাহর খাস ওলি ঠিক না বেঠি কপালো কালো দাগ ফেলাই দিছে না 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 উনি যে তুই করুক বেটা ফাঁসুক তো নামাজ পড়ে কইনি কইনি এ যুবক বন্ধুরা আমার বাবাজিরা তাই বলে ভাববেন না যে আমি নামাজের বিরুদ্ধে কথা বলছি কারণ নামাজ আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত আহকামে শরীয়তের আমলের মধ্যে উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ এই নামাজ সারা যাবে না নামাজ অবশ্যই পড়তে হবে কিন্তু আব্বা নামাজ পইরা সুদের ব্যবসা করেন
নামাজ পয়রা ঘুষের ব্যবসা করেন নামাজ পয়রা তরকারিতে ফরমালিন মিশাম নামাজ পয়রা ফলের দোকানে ফরমালিন মিশায়া ফল বিক্রি করেন কই হুজুর কি করাম কই দুই দিন গাইলেই ফল নষ্ট হয়ে যাগা অনিটা ওষুধ না মারলে তোইটা ঠিকানিও জানা কথা কোন ঠিক না বি ঠিক কলাটি দেখলে এমন সুন্দর লাগে আহ গাছপাকনা কলার মতো লাগে এত সুন্দর পেকে আছে হলুদ বর্ণের কলা কিন্তু নিয়ে আসছেন দেখা যায় ফেরি করে কলা বিক্রি করতেছে খুব সুন্দর করে নিয়ে আসছেন বাচ্চার জন্য কলা অনেক সময় দেখা যায় এই কলাটা খাওয়ার পরে বাচ্চার পেটে গ্যাস দেখা দিয়েছে ফুড পয়জন দেখা দিয়েছে ঠিক না বি ঠিক যদি কথা বিশ্বাস না হয় আপনার নিজের গাছের একটা কলা খাবেন যেটা ফরমালিন মুক্ত কলা আবার দোকান থেকে কিনে এনে একটা কলা খাইবেন নিজের মুখে দিয়া জিব্রার মধ্যে এটা তো একটা রাডার ঠিক না বি ঠিক জিব্বা একটা রাডার না আল্লাহ কেমন কারিগর ইরার মধ্যে তিতা বোঝা যায় মিরা বোঝা যায় কোনটা টক এটা বোঝা যায় ঝাল কোনটা এটা বোঝা যায় এরপরে নাকটা আল্লাহ দিছে এটা এমন একটা জিনিস ইরার সামনে নিলে কোনটা বাসি কোনটা গান্দা কোনটা ভালো এটা নাক দিয়ে টান দিলেই বোঝা যায় এই নিয়ামতের শুকরিয়া এটা আদায় করতেছি না আল্লাহ যে আমাদেরকে কত ক্ষমতা দিছে আল্লাহর নিয়ামত গুলো উপলব্ধি করার জন্য নাক দিয়েছে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য কথা কোন ঠিক কিনা চোখটা দিয়েছে গোটা বিশ্বটা দেখার জন্য আল্লাহর সৃষ্টিকে দেখবেন এটা আল্লাহ চোখ দিয়েছেন তাই বলে আপনি খারাপ জিনিস দেখবেন না আল্লাহ নাক দিয়েছে এটা শ্বাস নিঃশ্বাস নেবেন ভালো মন্দর গ্রাণ নেবেন জিব্বাটা আল্লাহ দিয়েছে এটা টেস্ট বোঝার জন্য মজা না বেমজা ঠিক না বি ঠিক কিন্তু ভাইয়ার আমার বন্ধুর আমার আমরা এইগুলা নিয়ে যাচাই বাছাই করি না আসি শুধু কাকে মেরে কেব সামনের দিকে যাব কথা বলেন ঠিক কি না যেটা বলেছিলাম গাছের একটা কলা আনেন যেটা ফরমালিন মুক্ত আপনার মুখে দিলে একটা টেস্ট বুঝবেন দোকান থেকে ফরমালিন যুক্ত কলা ইনা খান এটার একটা টেস্ট তখনই বুঝতে পারবেন আমার আল্লাহর সৃষ্টিগত বস্তুর মধ্যে আমার আল্লাহর নিয়ামতের মধ্যে কত মজা আর মানুষের দেওয়া এই ফরমালিন মিশ্রিত কইরা ফলটার মধ্যে কেমন বেমজা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির নিয়ামত আমার আপনার জন্য উত্তম নিয়ামত কথা কোন ঠিক কিনা এই নিয়ামতের মধ্যে যে ভেজাল ঢুকাইতেছে যারা এরা যদি নামাজ পড়া কপালে কালো দাগ ফেলাই দেই এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না এই জন্য আব্বাজিরা দেখতে তো লাগে দুধে দোয়া তুলসী পাতা একদম বোঝা যায় যে উনি মক্কার খাস ইমাম ঠিক না বি ঠিক ফেরেস্তার মতো মানুষ বোঝা যায় কবির মনোযোগ আরো কত কত গৃহস্থ ভাই আছে সকালবেলা দেখবেন গাভীর দুধ দোহন করে দুধটা এত সুন্দর এত ফটফটে দুধ এত সুন্দর দুধ ঘন দুধ ছিল দেখা যায় ফজরের নামাজ পড়িরা হাজির রুমালটা মাথার মধ্যে দিয়া বালতিটা লইয়া এই দুধের মাঝে পানি মিশাইয়া কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কি কি দুরুদ শরীফ পড়িরা পড়িরা বাজারে যাচ্ছে দুধ বিক্রি করার জন্য তখন মিটার দিয়া যখন দুধ নাপতেছে দেখা যায় ইডার মাঝে পানি মিশায় আপনাদের এলাকায় এই সিস্টেম আছে কিনা আমি জানি না আমি দেখেছি এটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবা উপজেলায় আমি প্রায় সময় আসা যাওয়া করি বা অনেক জায়গায় নবীনগর কসবায় তো ওইখানে আমি দেখছি প্রায় সময় এই অনেক প্রশাসনিক লোক মিটার নিয়ে যায় বাজারের মধ্যে মিটার নিয়ে যায় যদি দুধের মাঝে যদি পানি মিশ্রিত থাকে এই দুধটা কি করে ভদ্রলোকের মাথার মধ্যে ঢাইলা দেয় ঠিকনি ঠিকনি কেমনই ইমানদারটা নামাজ পড়া কপালে কালো দাগ ফেলাইছে হ্যাঁ আর গাবিটা দুহন করে সকালবেলা সাত সকালে ফজরের নামাজ ফিরা ইটার মাঝে কি দেখছি রে কয় আদাসের পানি মিশাইলা হ্যাঁ পানি মিশাইয়া দেখবেন তসবি জয় ফেজি মানুষে দেখো আহ আল্লাহ ওলা লোক যাইতেছে ও বাজারে দুধ বিক্রি করে কাহা দুধটা কি দিবেন দি কয় না বাজারে যে মুখ কন্যা দিলেন কত তো বাবারে ওখান হলে দুয়ে লইছি দেখা যায় আধা কেজি পানি মিশাইয়া হয়তো চল্লিশ টাকা লাভ করছেন বেশি ঠিক না ঠিক কিন্তু এই চল্লিশ টাকার কারণে আপনি তো আপনার ইমানটারে নষ্ট করলেন আপনি তো একটা মানুষের প্রতি জুলুম করলেন ওই ভদ্রলোক তো আপনার কাছ থেকে বিনা পয়সায় দুধ নিবে না সে তো টাকা দিয়া দুধ কিনবে
ওই ভদ্রলোক তো বিনা টাকায় আপনার দোকান থেকে ফল কিনবে না, সে তো টাকা দিয়ে ফল কিনবে। আমরা যে ফরমালিন মিশাইয়া দিলাম এটার মধ্যে বিষ মিশাইয়া দিলাম, তাইলে বিষ মিশাইয়া যদি ফলের মধ্যে ফল ব্যবসা করি, তরকারির মধ্যে তরকারি ব্যবসা করে, তাইলে নামাজ দিয়া কোনো লাভ হইব নি? না না, এই জন্য যুবক বন্ধুরা আমার বাবাজিরা রে, নামাজ পড়লেই শুধু ইমানদার নয়, যদি নামাজটা নামাজের মতো না হয়, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে মুক্ত করে আনে, ঠিক না বেঠিক? আর আমরা তারা নামাজ পড়ে গিয়ে আর অশ্লীল কাজে যোগ হয়, ঠিক না বেঠিক? নামাজ পড়িলাম মাঝে মাঝেই তা কিছু টিকটকার আছে ইউটিউবার আছে দেই কিছুটা অভিনয় করে দেয় বাস্তবতার সাথে মিল রেখা, দেখা যায় বেটা হজি রুমাল মাথার মাঝে দিয়া সৌদি আরবের এরম লম্বা লম্বা জুব্বা সাদা জুব্বা ডিপ হইরা ফজরের নামাজ ফিরে গা হেতে লাল কাইটটা বেয়া করে দিতেছে, কথা কোন ঠিক না বেঠিক? আছে না রেম তাই সিম ঠিক করে কাটতে কাটতে আরেক বেটার জমিনের ভিতরে গেছে গা, আবার দেখা যায় মাথার মাঝে হজি রুমালও আছে, এমন নামাজি আসেনি? আব্বাজিরা আমার, আমি নামাজের বিরুদ্ধে বলছি না, ওই সমস্ত লুকোচুরি নামাজি যারা করে, যারা লোক দেখানো ইবাদত করে, তাদের কথা বলতেছি। আব্বারে নামাজ পড়লেই শুধু ইমানদার নয়, নামাজ পড়লেই যদি শুধু ইমানদার হইতো তাইলে কারবালার ময়দানে যত ইয়াজিদের চেলা আছিল এরাও ইমানদার পরিচয় দিতে পারত। এ বন্ধুরা বাবাজিরা, আমার নবীজি যাকে চোখের মণি বলতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার এই পবিত্র দিনে যখন কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যখন রক্তাক্ত করে শোয়ানো হইল, জালেমের দলেরা মাগরিবের পূর্বক্ষণে আসরের সময় ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইবে এমন সময় দেখা যায় মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসরের টাইমে যখন আল্লাহু আকবার ধ্বনি হলো, ইমাম হুসাইন ডাক দিয়া বলছিলেন, এ জালেমের দলেরা আমার একটু আসরের নামাজটা পড়ার সুযোগ দে। এজিদের ছেলারা কয়, না হুসাইন তোমাকে কতল করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব, কয় আমাদেরও সময় নাই, তাড়াতাড়ি তোমাকে কতল করতে হবে, তোমাকে কতল করে আমরা গিয়ে আসরের নামাজ পড়ব। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, হেরাও নামাজি হুসাইনও নামাজি, নামাজি নামাজি বেশ কম আসি না আব্বা, এটা তো নতুন কিছু না, এটা দেড় হাজার বছর আগ থেকে আসছে, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ারা আমার আমি খুব অনেকটা মাহফিলে এই কথাটা বলি, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্মা মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। এ বন্ধু নামাজ শুধু পড়লেই হবে না, নামাজটা যদি নামাজের মতো না হয়, যেই নামাজের মধ্যে রিয়া থাকবে, যেই নামাজের মধ্যে হিংসা থাকবে, যেই নামাজের মধ্যে ফহরিয়ত থাকবে, যেই নামাজ পইরা মার মনে কষ্ট দিবে, যেই নামাজ পইরা বাবার মনে কষ্ট দিবে, যে নামাজ পইরা ফরমালিন যুক্ত ব্যবসা করবে, যে নামাজ পইরা হালালকে লুকিয়ে রাখবে হারামকে গ্রহণ করবে, ওই নামাজ শুধু নামাজই থেকে যাবে, ওই নামাজ দিয়ে আত্মার মধ্যে কোনো শান্তি আসবে না, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আব্বাজিরা সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন একমাত্র আমার আল্লাহকে রাজি খুশির জন্য, আমার নবীর মহব্বত অন্তরে নিয়া তারা আল্লাহকে রাজি করার জন্য সিজদা করেছেন আমার আল্লাহরে, ঠিক না বেঠিক? একটা সিজদার অনেক দাম আছে বেটা, কি মনে করেন? একটা সিজদার অনেক দাম, যারা ইখলাসের সহিত সহিভাবে দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে দূরে থেকে, যারা ইখলাসের সহিত যারা নাক কপাল জমিনে লাগিয়ে আল্লাহর কাছে সিজদা মনত হবে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতারা তাকা, আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে সে ইখলাসের সহিত আমি আল্লাহকে সিজদা করেছে,
আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেয় একটা সিজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই জন্য আল্লাহ পাক বলেন লা তাকনা তুমির রহমাতিল্লাহ বান্দা কখনো আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না অপরাধ করেছেন আল্লাহ ক্ষমার ব্যবস্থা রাখছে আল্লাহর নাম গাফফার ঠিক না ঠিক আমার আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম এই নামের গুণে আল্লাহ বান্দাকে ক্ষমা করে রহম করে দয়া করে কথা বলেন ঠিক কি নাম কিন্তু ভাইয়ের আমার আমি যদি আবু মাসাকিন সাহেবকে যদি একটু কষ্ট দেই দেওয়ার পরে আমি যদি বলি ভাই সরি আমারে মাফ করে দেন উনি বলবে আচ্ছা ক্ষমা করলাম একই অন্যায় দ্বিতীয়বার করলাম বলবে ভাই ক্ষমা করলাম একই অন্যায় তৃতীয়বার করলাম উনি অনেক কষ্ট করে কব জান মাফ দিছি চারিবারের বেলা যখন অন্যায়টা করব উনি বলবে যে আমার দ্বারা সম্ভব না জান মিয়া কথা কোন ঠিক না বিজি তখন আমাদের জেল হয় জরিমানা হয় ফাঁসি হয় কঠিনতম অন্যায় করার পরে দেখবেন আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে উকিলরা জেরা করার পরে হাকিম সাহেব যখন মামলা যখন ডিল করেন তখন দেখবেন ভাইয়ার আমার উকিলদের জেরার পরে হয়তো তার যাবজ্জীবন জেল হয় আর না হলে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় ঠিক না বিজি কিন্তু দেখেন দুনিয়ার আদালত থেকে আমরা বাঁচতে পারি না আর আল্লাহর আদালত থেকে আমরা যখন আল্লাহর কাছে যখন সরি স্বীকার করি আল্লাহ কয় তুমি পাহাড় পরিমাণ গুনাহ করার পরও বান্দা আমার রহমত থেকে তোরা বঞ্চিত হবি না ঠিক আমার নবী কামলিওয়ালা বলেছেন উম্মত রে আমার আল্লাহ সেই আল্লাহ তোমরা যদি গুনাহ কইরা যদি আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর কইরাও যদি ওই মুহূর্তে যদি আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ আমি তৌবা করতেছি মাফ করো নবী বলছে আমার আল্লাহ সেই আল্লাহ বান্দা যখন পাহাড় পরিমাণ আকাশ পরিমাণ গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বান্দারে মাফ করে দেন এই জন্য তরিকতের শায়েখরা কয় গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ হু খালেক মালেক নাম তোমার আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ হু হু আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ হু আল্লাহ হু আমার আল্লাহরে ডাকলে মজা লাগে না বেমজা লাগে আল্লাহর বান্দারা মোবাইল ফোনে সময় নষ্ট না করে বাজে আড্ডাতে সময় নষ্ট না করে আল্লাহর জিকিরে মশগুল হইয়া যাও রে যুবক আমার আল্লাহর স্মরণটা অন্তরে রাখো যুবক দেখবা আল্লাহর জিকিরে আত্মার মধ্যে শান্তি মিলে আমার আল্লাহর জিকির করলে কালবের ময়লা দূর হবে আমার আল্লাহ পাকের জিকির করলে কালটা নুরান্বিত হবে আমার মওলা পাকের জিকির করলে ওই দেহটার মধ্যে ব্লাড সার্কুলেশনে তো সুন্দর হবে কোমরে ব্যথা থাকবে না হাঁটুর জোড়া ব্যথা থাকবে না বাত ব্যথা থাকবে না যদি দেহটারে আমার মওলার জিকির দিয়া রাঙ্গাইয়া দেই আমার নবীর দুরুদ শরীফ দিয়া রাঙ্গাইয়া দেই ঠিক না বিঠে বন্ধুরা আমার বাবাজিরা যেই কথাটা বলতে চেয়েছিলাম নামাজটা নামাজের মতো পড়তে হবে নামাজটা নামাজের মতো পড়তে হবে নামাজের মধ্যে রিয়া থাকলে ফখর থাকলে হিংসা থাকলে ওই নামাজ দিয়া কোনো শান্তি আসবে না বর্তমান একটা ফেতনার জামানার মধ্যে পয়রা দেখবেন নামাজ পয়রাও আমার নবীর সামনে বিয়াদবি করে আসেনি আল্লাহর হাবিব 1500 বছর আগে বলেছেন যে এমন একটা জামান আসবে আলেমদের সিনা থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে আলেমদের সিনা থেকে এলেম উঠিয়ে নেওয়া হবে এলেমকে বিদূরিত করা হবে কেন এরা শিক্ষা অর্জন করবে নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কিছু কিছু আলেমের সিনার মধ্যে আল্লাহ এলেম দিবে
কিন্তু এটাকে আল্লাহ বিদূরিত করে ফেলবে কারণ এই কারণে যে ওই আলেমগুলা সমাজের কোন উপকার আসবে না এরা ব্যক্তি স্বার্থে নিজের এলেমটাকে প্রয়োগ করবে এই ফিতনার জামানায় বর্তমানে একজন আমি দেখেছি ভাইয়ার আমার উনি একটা মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিল 20 বছর নাকি তিনি হাদিসের খেদমত করেছেন একটা প্রসিদ্ধ দরবার শরীফের একটা কামিল মাদ্রাসার বহুমুখী কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন এই হেড মুহাদ্দিসকে ভাইস প্রিন্সিপাল পদ দেওয়া হই নাই মাদ্রাসা পরিচালনা পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে ভাইস প্রিন্সিপালের পদ না দেওয়ার কারণে উনি সুন্নিয়ত ছেড়ে খারিজি হয়ে গেছে সে নাকি 20 বছর যা করছিল এগুলো সব ভুল করছিল মিলাদ কিয়াম আমার নবীকে নূর মানছিল নবীকে হাজির নাজির এটা বিশ্বাস করেছিল দলিল আদিল্লা প্রমাণ করেছে এখন বয় এটা নাকি আগে যা করছিল সব ভুল করছে এখন তিনি শুধরাইবার জন্য খারেজিদের দলে গিয়ে আবার অন্তর্ভুক্ত হয়েছেন তাহলে আপনারা চিন্তা করেন তার ব্যক্তি স্বার্থে আঘাত করার কারণে সে ঈমানকে তালাক দিয়ে দিয়েছে নাউযুবিল্লাহ মিন জাল তাহলে আপনারা বলুন ঈমান বড় নাকি টাকা বড় ঈমান বড় ঈমান বড় ঈমান বড় নাকি সম্পদ বড় ঈমান বড় বাবাজির আমার আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক ইজ্জত কেড়ে নেওয়ার মালিক ভাইস প্রিন্সিপাল কেন আল্লাহ চাইলে তো প্রিন্সিপালও বানাইতে পারতেন কারণ আল্লাহ তাআলা আসুরা আল ইমরানে বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আমার আল্লাহ কই জগৎবাসীরা আল্লাহ কই হাবিব আপনি জগৎবাসীদেরকে বলে দেন আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ ইজ্জত কাইরা নিতে পারি আমার আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারে আল্লাহ চাইলে ইজ্জত কাইরা নিতে পারে এই জন্য ভাইয়ার আমার নিজে থেকে তো ইজ্জত বাড়ানো যাবে না আমি মুরাদ চৌধুরী যত সরে ওয়াজ করি না কেন যত অনয় বিনয় করে ওয়াজ করি না কেন আল্লাহ যদি আমার ইজ্জত না দেয় দুনিয়ার মানুষে ইজ্জত দিলে কোনো লাভ হবে না না ইজ্জত দিবেন কে আল্লাহ ইজ্জত কেড়ে নেবেন কে আল্লাহ কোরআনের আয়াত দ্বারা প্রমাণ স্পষ্ট বোঝা গেল ওই পুরা কোফাইল্লা 20 বছর সে হাদিসের খেদমত করেছে আবার কই তার হাজার হাজার ছাত্র আছে যেই হাজার হাজার ছাত্র বানাইছে অনেক ছাত্ররা এখন তার বিরুদ্ধে কথা বলতেছে যে মুনাফিক ঠিক না বে ঠিক কারণ আমার বাবাও যদি ঈমান হারা হয় ওই বাবাকে ছাড়া যাবে শুধু উস্তাদ কেন আমার আব্বা যদি ইসলামের বিরুদ্ধে যায় নবীর বিরুদ্ধে যায় ওই বাবাকে ত্যাগ করা যাবে মা যদি নবীর বিরুদ্ধে চলে যায় ওই মাকে ত্যাগ করা যাবে যদি রসুলের হাদিস সত্য হয় রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এটা ভাইয়ের আমার সহিহ সিত্তার হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে জগৎবাসীরা হে আমার উম্মতেরা লা ইউমিনু আহাদুকুম তোমরা কখনো মুমিন হতে পারবে না হাত্তা যতক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি আমি রসুল তোমাদের নিকট অধিক প্রিয় না হব কার থেকে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তোমার সন্তান সন্ততি তোমার পিতামাতা ওয়ান নাসি আজমাইন এবং পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষায় আমি রসুল যতক্ষণ তোমাদের নিকট অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না তাহলে মুমিন হইতে গেলে জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না যারা নবীর গোলাম হয় তারা আমার মওলার বন্ধু হয় যারা নবীর গোলামি করবে এরা আল্লাহ পাকের বন্ধু হবে আর এদেরকেই বলা হয় মুমিন এদেরকেই বলা হয় মুত্তাকি এদেরকেই বলা হয় পরহেজগার এই জন্য ভাইয়ার আমার আমার আল্লাহ বলে মুমিনরা এরকমই হয় যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হবে আল্লাহর গুণগান গাওয়া হবে তখন মুমিনদের অন্তরে আল্লাহর ভয় সঞ্চার হবে আর ওই মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন ইমানদারদের ইমানটা তাজা হবে আর এই রকম ভাবে ইমানদাররা ইমানের কাছে বসবাস করবে কথা কোন ঠিক কিনা তাইলে বলুন আমরা নবীর গোলামির মাধ্যমে আমাদের ঈমান আকীদাকে মজবুত করতে চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন
মহাসম্মেলন। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ নাবি মাহদনাবিয়ানম মাওলানা মুহাম্মদ, এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা। যাহার উপর দুরুদ বেজেন স্বয়ং প্রভু রব্বানা, আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদনাবি শাফি মাওলানা মুহাম্মদ নাবি শাফি বাবা জিরা। আমার বন্ধুরা, আমার নবীর গোলামি চাইকে চাই না। এ বন্ধুরা আমার বাবাজিরা, কারণ আমি শুরুতেই বলেছি এই জন্য আমরা নবীর গোলামি করব, কারণ নবী দুনিয়াতে আপন, কবরে আপন, হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্বজাগার মধ্যে আমার নবী আপন। ঠিক নিও, এখন যদি মারা যাই, এখন যদি মারা যাই, সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট যাইতে না যাইতেই একজনকে পাঠানো হবে মসজিদের মাইকে, পাঠ করা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সঙ্গে সঙ্গে বসা থাকলে কই কেডা মরছো, টুহ নিছেন, অমুক পাড়া নিবাসী, অমুক ব্যক্তি এতটার সময় ইন্তেকাল করেছেন, আগামীকাল এতটার সময় মরহুমের বা অথবা মরহুমার জানাজের নামাজ অনুষ্ঠিত হবে, উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হইল। আমরা সময় থাকলে অনেকে জানাজার মাঠে যাই, অনেক সময় না থাকলে পরবর্তীতে জিয়ারত করি, ঠিক না বেঠিক? বাবা মারা গেলে সন্তান কান্দে, বাবা মারা গেলে ওই স্বামীর স্ত্রী কান্দে, ঠিক না বেঠিক? স্বামী মারা গেলে স্ত্রী কান্দে, বাবা মারা গেলে সন্তান কান্দে, ও আব্বা আমাদেরকে কই ফালাইয়া গেলা, আমাদেরকে কই রাইখা গেলা, আব্বা গো তোমারে সারা কেমনে থাকবো গো আব্বা। স্ত্রী কান্দে, স্বামী আমারে বিধবা বানাইয়া তুমি চইলা গেলা, এত বছর তোমার নিয়ে সংসার করলাম, এখন আমারে দেখবে কে? কে আমার গোপন অঙ্গের জিনিস কিনে দিবে? স্বামী তুমি তো দুনিয়াতে ছিলা, আমার ভরণ পোষণ করছো, খবরা খবর রাখছো, কে আমার খবর নিবে রে স্বামী? স্ত্রী কাঁদতে কাঁদতে পেরেশান, সন্তান বাবার জন্য কাঁদতে কাঁদতে পেরেশান। দুনিয়ার মায়াটা দেখেন কত নিষ্ঠুর মায়া, বাবা মারা গেলে সন্তানে বাবার লাশের পাশে বৈশা কান্দে, জানাজার মাঠে গিয়া কান্দে, কবরস্থানে যাওয়া পর্যন্ত কান্দে, ওরে অমুক তোর বাপরে নিজের হাতে কবরে শোয়াইয়া দে। আব্বাজির আমার সন্তান বাবার কবরের মধ্যে নাই মা, বাবার লাশটা যখন কবরের মধ্যে রাখে, কবরের চতুর্পার্শ্বে যারা থাকে, কবরস্থানের ভিতরে যারা ঢুকে, সবাই একটাই কথা বলে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। তখন তো কোন দলের কথা বলা হয় নাই, কে কোন দলের সাপোর্টার এটা বলা হয় নাই। মুসলমান হইলে সাদা কাফন পরাইয়া কবরের মধ্যে শুয়াইলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এই কথাটা বলে কবরস্থানের মধ্যে যখন লাশটা শোয়ানো হয়, সন্তান বাবার কবরের মধ্যে নাই মা লাশটাকে রাইখা, একটা একটা বাস যখন দেওয়া হয়, আস্তে আস্তে দেখবেন ছিদ্রগুলা বন্ধ হতে থাকে,
কবরের উপরের জায়গাটা আস্তে আস্তে বন্ধ হতে থাকে, তখন দেখবেন একজনকে আগে উঠানো হয়, তারপরে যখন আর একটু ভিতরে আসা হয় তখন আর একজনকে উঠানো হয়, একবারে পায়ের কাছে যখন আইসা বাসগুলা দেওয়া হয় কয় রে ওমু আর থাকতে হবে না, তুই এখন উইঠা যা। হে সন্তান, নিজের হাতে বাবারে কবরে শোয়াইলাম, বাসগুলা দিয়ে কবরের উপরের ঢাকনাটা বন্ধ করালাম, কিন্তু বাস যখন পায়ের গোড়ায় আসলো আর তো ভিতরে থাকা যায় না, দুইজনে টান দিয়া উঠাইয়া ফেলে এরপরে দেখবেন চাঁচ উপরে দিয়া চাটাই উপরে দিয়া কয় রে ওমু তোর বাবার কবরের উপরে মাটিটা আগে তুই দে ও বন্ধু, তখন দেখবেন সবাই মিলে কবরের মধ্যে মাটি দিয়া সুন্দর করে দাফন করে 40 কদম দূরে আইসা আমরা আবার একটা মুনাজাত করি মিলাদের মাধ্যমে, ঠিক না বিঠে? 40 কদম দূরে আসার পরে গো আর তো কবরের মধ্যে কেউ থাকে না, তখন আল্লাহ তালা দুইজন ফেরেস্তা পাঠাইয়া দেয়, একজনের নাম হলো মুনকার একজনের নাম হলো নকির, এই দুইজন ফেরেস্তা আমার আপনার কবরের মধ্যে হাজির হইয়া যায়। প্রশ্ন শুরু হইয়া যায় মান রাব্বুকা তোমার রবকে, ওয়ামান দিনুকা তোমার দিন কি, ওয়ামান হাজার রুজুল বলো তোমার রসুলকে, এই তিনটা প্রশ্ন করা হবে, যদি মুমিন ব্যক্তি হয় নেককার হয় ঠাস ঠাস করে উত্তর দিবে, আর যদি বদকার হয় একটা উত্তর দিতে পারবে না, ওই সন্তান তো তখন বাবার কবরে গিয়ে সাহায্য করবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কবরে গিয়ে সাহায্য করবে না, কবরের মধ্যে যারে পাঠানো হবে উনি হচ্ছেন আওয়ার প্রফেট মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আসে কয় প্রেমিক কয় নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, কথা বলেন ঠিক কিনা? তাইলে কবরে আমার নবী আছে না নাই, দুনিয়াতে নবীরে ডাকলে নবী আছে না নাই, মিজানের পাল্লায় গেলে নেকি বদি ওজন করা হবে, মুমিন ব্যক্তি যারা হবে তাদের পাশে আমার নবী থাকবে আর বেঈমানের সঙ্গে কেউ থাকবে না, তাইলে মিজানে গেলেও নবী, কবরে গেলে নবী, দুনিয়াতে নবী, তাইলে সর্বজায়গায় যেত নবী পাওয়া যায়, ওই নবী নিয়ে মারামারির কোনো প্রয়োজন আছে, কাটাকাটির প্রয়োজন আছে, পায়ে হাত দইরা বলি রে ভাই এইগুলা বাদ দিয়া নবীর গোলামি করো, এইগুলা বাদ দিয়া নবীর গোলামি করো, নবীর গোলামিতে আত্মার শান্তি মিলে, নবীর গোলামি যার মধ্যে আছে ওই ব্যক্তির মধ্যে মৌলার তাজিম আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই যত কিছু করেন না কেন আমার নবী নিয়ে টানা হেসরা করবেন না, আমার মওলা পাকের জিকির নিয়ে কেউ এনকার করবেন না, আমরা অনেক সময় দেখতে পাই টিকটক ইউটিউব ফেসবুক খুললে আমরা জিকির করেছি আল্লাহ পাকের শানে, কালবের জিকির যদি করেছি আল্লাহ পাকের শানে, অন্তরে তো দিয়ানে খেয়ালে মওলার জিকির, কিন্তু এইগুলা এডিট করে অনেক জায়গায় দেখা যায় আমাদের জিকির নিয়ে তামাশা করে, সামনে কিছু লোক আছে আমরা আল্লাহর জিকির করি সবাই একসাথে ফানা হয়ে আল্লাহর জিকির করি, আবার দেখা যায় ইউটিউব টিকটক বানাইবার জন্য পিছনে কতলি পাগল আছে, এটি একটা একটা টুসি মারে কনি মারে হে কল্লাল্লা যারা মারে মাইরা দেখা যায় পরের দিন এটাদের টিকটক বানায় আর আমাদেরকে কয় আমরা বলে বন্ড ঠিক নিও, এই যে পনে দুই ঘন্টা ওয়াজ করে গেলাম আমার ওয়াজগুলা কেউ ভাইরাল করলো না, আমি যে এতক্ষণ ওয়াজ করলাম বলেন তো আমি কি কোনো ইসলাম বিরোধী কথা বলেছি, শরীয়তের বরখেলাফ কোনো কথা বলেছি? আমি দুই মিনিট জিকিরের মধ্যে আল্লাহর শানে জিকির করেছি ফানা হয়ে, আমি তো লোক দেখানো জিকির করি নাই, মৌলার প্রেমে ফানা হয়ে জিকির করছি, ইডার মাঝে দেখা যায় বিভিন্ন এডিটিংয়ের মাধ্যমে অনেক কিছু অ্যাড করে আমার জিকিরকে কালারিং করে, সারাটা বিশ্বে এখন ইউটিউব টিকটক খুললেই দেখবেন আমার জিকির নিয়ে তামাশা, তাহির সাহেবের জিকির নিয়ে তামাশা। আচ্ছা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাদেরকে নিয়ে তামাশা করে ইজ্জত বাড়াবেন কে? কারণ আল্লাহ অন্তর্যামী, কথা কোন ঠিক না বেঠিক? কাজেই মুসলমান ভাইয়ের আমার
আপনারা ইহুদি খ্রিস্টানের নিয়ায় আল্লাহর জিকিরকে নিয়ে তামাশা করবেন না, টানাহেস্তা না করে। আপনাকে যদি মুমিন ব্যক্তি বলতে চান, তামাশা না করে আপনি আমাকে শুধরে দিবেন। আমার তো, আমি তো একদম ভুলের ঊর্ধ্বে নয়, আমার যদি কোনো ভুল হয় আপনি পার্সোনালি আমাকে ভুল শুধরে দেন যে মুরা সাহেব আপনি এখানে ভুল করেছেন, আপনার ভুলটা শুধরে নেন। এটা হলো মুমিনদের কাজ, এবং আল্লাহর জিকির করেছি, আমি তো অন্য কোনো কাজ করি নাই। আল্লাহর জিকির যদি আমি হা করে বলি, হু করে বলি, আল্লাহর কসম আমার দিয়ানে খেয়ালে এরকম কোনো ইচ্ছে ছিল না যে আমি আল্লাহর জিকিরকে বিকৃত করে করছি। যদিও আমার আচরণে যদি কারো মনে কষ্ট পান আমি তারপরে সবার কাছে সরি, কিন্তু গীবত করবেন না, পরনিন্দা করবেন না। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কোনো মানুষ সম্পর্কে না জেনে গীবত করা এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। ঠিক না ঠিক? কারণ আপনি আমার সম্পর্কে আগে ধারণা রাখতে হবে, আমাকে যাচাই করতে হবে, আমার সঙ্গে এসে উঠা বসা করেন, তাইলে বুঝতে পারবেন আমার আখলাকটা কি, আমার চরিত্রটা কেমন, আমার ক্যারেক্টারটা কেমন। না জেনে তো আপনি একজনের সম্পর্কে মন্তব্য করতে পারেন না, ঠিক না ঠিক? কারণ আপনাকে দুনিয়ার সমস্ত মানুষ খারাপ বললেও আমি বলবো না। কেন? যতক্ষণ আমার চোখে আপনি খারাপ না হন, আমি যখন দেখতে হবে আপনার শরীয়ত বিরোধী কোনো কাজ আছে কিনা, ইসলাম বিরোধী কোনো কাজ আছে কিনা, দেখার পরে আমি মন্তব্য করব, আপনাকে পার্সোনালি বলবো যে ভাই অমুক ভাই আপনি এটা শুধরে নেন, ঠিকই না? কিন্তু দেখা যায় চিলে কান নিয়ে গেছে, এখন কানের মেঝে হাত না দিয়া দেখা যায় সবার মুখে মুখে চিলে কান লেগেছে, চিলে কান লেগে গেছে, ঠিক না ঠিক? একটা কথা শুনে রাখবেন, শোনা কথার দুনা দোষ। এই জন্য যাচাই না করে কোনো মন্তব্য করা ঠিক নয়, উচিত নয়। আমার মুসলিম যুবক ভাইদেরকে বলবো আল্লাহর জিকিরকে নিয়ে তানাহেসরা করবেন না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার 124 নম্বর আয়াতে পাকে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কাও ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন যে আমার জিকির থেকে দূরে সরে যায়, গাফেল হয়ে যায়, আমি তার জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছি। শাস্তির ধরনটা হলো আল্লাহ বলেন রোজ কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ বানাইয়া উত্তোলন করব। যারা আল্লাহর জিকিরকে নিয়ে তামাশা করে, এনকার করে, যারা জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাইবে। আলহামদুলিল্লাহ। তো বাবা জিরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহর জিকির নিয়ে এনকার করা এটা বিয়াদবি ছাড়া আর কিছু নয়, কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমরা আল্লাহর জিকির করব কাকে খুশি করার জন্য? কোনো ব্যক্তিকে খুশি করার জন্য জিকির হবে না, একমাত্র জিকির হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুরুদ শরীফ হবে আমার আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য, কথা কোন ঠিক কিনা? কারণ নবীর উপর দুরুদ পড়লে স্বয়ং আল্লাহ তালা খুশি হন, আল্লাহর ফেরেস্তা খুশি হয়, কথা কোন ঠিক না ঠিক? কেননা আল্লাহ তালা নিজে হাবিবের উপর দুরুদ বেজেন, আল্লাহর ফেরেস্তাগণ নবীর উপর দুরুদ বেজেন, আল্লাহ তালা ইমানদারদেরকে দুরুদ পড়ার শিক্ষা দিয়েছেন, ঠিক কি নাম? তো ঠিক তদ্রূপভাবে দয়াল নবী আমাদেরকে জিকিরের শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ অন্তরে রাখো। আল্লাহ তালা কোরআনে পাকে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ রাখিব, ঠিক না ঠিক? আর যারা আমার থেকে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ বলেন আমিও তোমাদের থেকে মুখটাকে আড়াল করে রাখি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আযাবের নির্দেশ দিয়েছেন, এই জন্য ভাইয়ের আমার জিকির নিয়ে তামাশা না করে আমরা ইসলামের প্রত্যেকটা অনুশাসনকে গ্রহণ করব, আর ইসলামের বর্জন যেগুলাকে বর্জন করেছে সেইগুলা থেকে আমরা বিরত থাকব, ঠিক কি না বলুন? তো আজকের মাহফিলে আমরা যে আলোচনা করলাম, আলোচনাটার সারসংক্ষেপ হলো যে আল্লাহর স্মরণ তারাই অন্তরে রাখে যারা মুমিন, কথা কোন ঠিক না ঠিক? যারা মুমিন তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, মুমিন যারা এরা কোরআন শরীফ তাজিম করে এবং তারা ইমানের সহিত তারা কোরআন তেলাওয়াত করে, কথা কোন ঠিক না ঠিক? তো আমরা যেন এমন ইমান এবং ইখলাসের সহিত আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহর জিকির করি, যেটা করেছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দাল, গাউস কুতুব, এখন পর্যন্ত যারা হচ্ছেন তারা মওলা পাকের স্মরণ অন্তরে রাইখা আল্লাহকে রাজি করছেন, আমার নবীর দিদার অর্জন করছেন, ঠিক কি না? তো আমরা সহ সবাই যেন আল্লাহর জিকির নবীর দুরুদের মাধ্যমে ইমান আমলকে তাজা করতে পারি, সবাই বলে আমিন। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাতও প্রায় একটার কাছাকাছি, আমরা এখন মিলাদ শরীফ পর্ব দুরুদ শরীফে এই কিয়ামের মাধ্যমে একটু জিকির করে মোনাজাত করে সারিবদ্ধ হয়ে বসলে আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে, আমরা তাবারুক নিয়ে সবাই বাড়িতে যাব, কষ্ট হবে না তো আপনাদের?